শুভ সকাল, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। স্কুলে যেতে পারছো না, মনটা খারাপ লাগছে? কোনো সমস্যা নেই, আমি এসেছি তোমাদের সাথে কিছুক্ষণের জন্য ক্লাস নিয়ে। সেখানে আমরা ব্যায়াম করব, সেখানে আমরা ছড়া বলবো, তারপর আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন করব, সংখ্যা প্রতীক বলবো, এগুলো নিয়ে আমরা অনেক মজা করব। তাহলে শুরু হয়ে যাক, প্রথমেই শুরু করি আমরা ব্যায়াম দিয়ে। আচ্ছা, ব্যায়াম কেন করতে হবে সেটা বলো তো। এই যে স্কুলে যেতে পারছি না, দৌড়াদৌড়ি করতে পারছি না, তারপর খেলাধুলো করতে পারছি না, বাসায় বসে থাকতে হচ্ছে, কিন্তু আমরা যখন স্কুলে গিয়েছিলাম, যে ব্যায়ামগুলো করেছিলাম, সেগুলো যদি আমরা এখন প্র্যাকটিস করি তাহলে কতটা ভালো হবে? খুব ভালো হবে। তাহলে আমরা আমাদের সেই মজার ব্যায়ামটা দিয়ে শুরু করব, আমাদের দু নাম্বার ব্যায়াম দিয়ে শুরু করব। তাহলে ব্যায়ামের জন্য কি করতে হবে? প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে। এই দেখো, সোজা হয়ে দাঁড়িয়ে আছি, তোমরা কিন্তু আমাকে ফলো করবে। আর এই ব্যায়ামটা তোমরা স্কুলেও করেছো, তাহলে এখন কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে আমরা সোজা হয়ে দাঁড়াবো, তারপর কি হবে, তারপর আমরা হাত দুটোকে উপরে তুলবো। আগে তোমরা আমাকে দেখবে, এক বলার সাথে সাথে হাত দুটো উপরে উঠবে, এক। এরপর আমি ফুল বলবো, হাতটা ফুলের মতো ছড়িয়ে যাবে, ফুল, কলি। তার মানে কলি বলার সাথে সাথে এই যে হাত দুটো সেটা কলির মতো ছোট হয়ে যাবে, ফুল বলে হাত ছড়াবে, কলি বলে হাত ছোট হয়ে যাবে। তাহলে আবার দেখো, ফুল, কলি, ফুল, কলি, ফুল, কলি। আচ্ছা, কবার করলাম? তিনবার। এবার দুই বলার সাথে সাথে হাতটা নেমে আসবে, এভাবে আমরা তিনবার করব। দাঁড়িয়ে যাও সবাই, একবারে সবাই আমরা একসাথে করব। তাহলে এক, ফুল, কলি, ফুল, কলি, ফুল, কলি। দুই, দুই বলার সাথে সাথে হাতটা আমার দুপাশে চলে এসেছে, আর কবার বাকি আছে? দুবার। তাহলে করি আমরা, এক, ফুল, কলি, ফুল, কলি, ফুল, কলি। দুই, ভেরি গুড, প্রত্যেকেই পেরেছো নিশ্চয়ই, আমি জানি তোমরা অনেক লক্ষ্যী এবং প্রত্যেকেই পেরেছো। আর শেষবারের মতো একবার করবো, ঠিক আছে? এক, ফুল, কলি, ফুল, কলি, ফুল, কলি। দুই, ধন্যবাদ সবাইকে, আমার লক্ষ্মী সোনামণিদের জন্য আমাদের ব্যায়ামটি এখন শেষ হলো। এবার আমরা যাব আমাদের ব্যঞ্জন বর্ণের সবচেয়ে প্রিয় ছড়া গানটি নিয়ে, ঠিক আছে? আমরা এখন শুরু করব আমাদের ব্যঞ্জন বর্ণের সেই সবচেয়ে প্রিয় ছড়া গানটি, কতে কলা। তাহলে শুরু হয়ে যাক। আচ্ছা, গানটাকে আমি একা গাইবো, তোমরা গাইবে না আমার সাথে? সবাই গাইবো, আমরা সবাই। এতদিন ধরে তো এই ক্লাসের মধ্যে এই গানটা হচ্ছে, এখন আমরা সবাই মিলে এই মজার গানটা অভিনয় করে করে গাইবো, ঠিক আছে? তাহলে শুরু হয়ে যাক। কয়ে কলা খয়ে খায়, এত বেশি খেতে নাই, গয়ে গরু খয়ে ঘাস, কত ঘাস খেতে চাস, ও বলে কলা ব্যাং, সারাদিন ঘ্যাং ঘ্যাং, ক খ গ ঘ উ। চয়ে চক্ষু ছয়ে ছল, চক্ষু দুটো ছল ছল, জয়ে জল ছয়ে ছিল, কত জল ছিলি মিল, ইয়ো বলে মিয়া ভাই, ভয় নাই ভয় নাই, চ ছ জ ছ ইয়ো। টয়ে টুপি ঠয়ে ঠিক, জিতে গেলে ঠিকই ঠিক, ডয়ে ডালে ঢয়ে ঢোল, ঢাকে ঢোলে সর গোল, তালুয়ারে চিফে মিলে মোর থন্ন ন, ট ঠ ড ঢ ন। তয়ে তুমি থয়ে থামি, থামব না তুমি আমি, দয়ে দাঁত ধয়ে ধার, কার দাঁতে কত ধার, তাতে আরে চিফে মিলে ধোল দন্তন্ন, ত থ দ ধ ন। পয়ে পাকা ফয়ে ফল, রাজা গেল রসাতল, বয়ে বোন ভয়ে ভাই, কত বোন কত ভাই, ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা, প ফ ব ভ ম। কি সুন্দর ছড়াটি, তাই না? মাটি আমার মা, আমরা যদি আমার দেশের মাটিকে না ভালোবাসতে পারি তাহলে কি মাকে ভালোবাসা হবে? হবে না। আমাদের সবাইকে আমাদের দেশের মাটিকে, দেশকে ভালোবাসতে হবে। তাহলে চলো আমরা একটা সুন্দর ছবি দেখে নিই, বলো তো এটা কিসের ছবি, চিনতে পারছো? হ্যাঁ, তোমরা সবাই চেনো একে, আমিও চিনি।
কি এটা বলো তো? হ্যাঁ এটা হাঁস। খুব সুন্দর না হাঁসটা? তোমরা দেখো কোথায়, পুকুরে দেখো, নদীতে দেখো, আমিও দেখেছি। আচ্ছা এই যে হাঁস, হাঁসটা তো দেখলাম, এবার চলো আরেকটা প্রাণী দেখি। ঠিক আছে, এটা তো সবাই চেনো, তাই না? কোথায় থাকে? জঙ্গলে থাকে, অনেকে আমরা চিড়িয়াখানাতেও দেখেছি, তাই না? আবার সার্কাসে আসে, সবাই টিভিতে দেখেছি। হ্যাঁ, কি নাম এর? এর নাম হচ্ছে হাতি। হাতির কি আছে বলো তো? বিশাল বড় একটা সুর আছে, দুটো সাদা সাদা দাঁত আছে। এখন এই যে হাতি, আরেকটা দেখেছি কি বলো তো? আগে দেখেছিলাম হাঁস। এই যে হাঁস আর হাতি, এই দুটোকে আমরা দেখলাম, এ দুটো কোন বর্ণ দিয়ে হয়? হাঁস হাতি, হাঁস হ থেকে হয়, হাতি হ থেকে হয়। আচ্ছা আবার দেখো, হাঁস কিভাবে এলো? হাঁস, হাঁস হ দিয়ে হয়, আর হাতি কি দিয়ে হয়? হ দিয়ে হয়। এখন হাঁস আর হাতি, এই যে হাঁস আর হাতি যে হ দিয়ে হয় কিভাবে? প্রথমে হাঁস, তোমরা আমার সাথে বলো হাঁস, আবার বলো হাতি, হাঁস হাতি, তাহলে কোনটা আসছে বারবার? হ। হ্যাঁ, এখন আমরা হ বর্ণটাকে দেখব। ঠিক আছে, এই দেখো এটাও একটা ছবি, এটা হচ্ছে হ বর্ণের ছবি। আমরা একে কি বলে ডাকবো? একে বলবো হ। ঠিক আছে, কি বলবো? হ। তাহলে এখন বলো তো তোমরা, হ দিয়ে কি হয়? হ দিয়ে হাঁস হয়, হ দিয়ে হাঁস হয়। আরেকবার বলো হ দিয়ে, তোমরা বলো, আমি শুনবো সবারটা, আমি সবারটা শুনতে পাচ্ছি, বলো হ দিয়ে হাঁস হয়। আবার বলো তো, এই যে হয়ের ছবিটা এনেছি, এ তো একটা বর্ণ, এদি আরেকটা বলো তো কি হয়? এটা কিসের ছবি? হাতি, হ দিয়ে হাতি হয়। এখন আমাকে বলো তোমরা, এই যে হ দিয়ে হাঁস হচ্ছে, হাতি হচ্ছে, এটা কি তোমরা বাসার সবাইকে আজকে বলতে পারবে যে আমি আজকে ক্লাসে শিখেছি হতে হাঁস হয়, হতে হাতি হয়? যখনই তোমরা হাঁস হাতি দেখবে তখনই বলবে হ বর্ণ দিয়ে হাঁস হয়, হ বর্ণ দিয়ে হাতি হয়। ঠিক আছে, আমাদের হ বর্ণটা তো চেনা হলো, হাঁস হাতিও বোঝা হলো, চেনা হলো। এবার আমরা আরেকটা নতুন ছবি দেখব, একে তোমরা আরো বেশি করে চেনো। সবাই ঘরে আসে, চুরি করে মাছও খেয়ে ফেলে, সবসময় ঘুরে ঘুরে বেড়ায়, দুধ খেতে ভালোবাসে, আর কিভাবে যেন ডাকে বলো দেখি? হ্যাঁ, মিয়াও মিয়াও করে ডাকে। এর নাম কি? এর নামও তোমরা সবাই জানো, এর নাম হচ্ছে বিড়াল, তাই না? হ্যাঁ, আমারও কিন্তু বিড়াল খুব ভালো লাগে, বুঝলে? আচ্ছা বিড়াল তো দেখলাম, বিড়ালের গোঁফ আছে সেটা দেখলাম, বিড়ালের লেজ আছে সেটা দেখলাম, এবার আমরা আরেকটা ছবি দেখব। ঠিক আছে, বলো তো এটা কি? ওয়ালে থাকে, দেয়ালে থাকে, হ্যাঁ দেখেছ না, সময় দেখা যায় এতে, হাতে পড়ে, আবার কোথায়, মোবাইলেও দেখা যায়, স্কুলে আছে, তাই না? হ্যাঁ, কি নাম এর? এর নাম ঘড়ি। কি হয় দিয়ে? এটাকে দিয়ে সময় দেখা যায়। এই যে আমরা দুটো ছবি দেখলাম, একটা বিড়াল দেখলাম, একটা ঘড়ি দেখলাম, এই যে দুটোর মধ্যে একটা উচ্চারণ আছে, দেখো তো ধ্বনিটা, দেখো তো বিড়াল, এই যে এই ছবিটা দেখো, এই ছবিটাতে কি আছে? বিড়াল, বিড়াল, দেখেছ? আবার এই ছবিটাতে দেখো, এখানে আছে ঘড়ি, ঘড়ি, তাহলে এখানে বিড়াল। আমরা এখন দেখি যে এই যে বিড়াল শব্দটা, বিড়াল শব্দটার মাঝখানে এখানে একটা বর্ণ আছে, দেখেছো তোমরা সবাই? হ্যাঁ, বিড়াল, এটা কিন্তু সেই র না, এটা কিন্তু অন্য একটা র, আমরা দেখব তাকে। আর হচ্ছে ঘড়ি, এই ঘড়িতে কি আছে? ঘ রি, হ্যাঁ এই রিও সে আমরা যে বসন র পড়েছি সেই র কিন্তু না, এ কিন্তু অন্য রকম র, তাই তো? তাহলে আমরা দুটো কি বর্ণ সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে, এটা একটা নতুন ছবি, এই দেখো
একটু চেনা চেনা লাগে না? হ্যাঁ, একে তো একটু ডয়ের মতন লাগে, আমরা তো এর আগে পড়েছি। কি হয়েছে বলো তো? ডয়ের নিচে একটা ফোঁটা আছে, একটা বিন্দু আছে, একটা শূন্য আছে, তাই তো? তাই এর নাম কি হবে? এর নাম হবে ড শূন্য ড। বলো আমার সাথে, এর নাম কি হবে? এর নাম হবে ড শূন্য র। সবাই বলো ড শূন্য র। বলো আমার সাথে ড শূন্য র। আমরা সবাই একে বলবো কি? ড শূন্য র। এর ধ্বনিটা কেমন হবে? র র। কি হবে? আমি শুনতে পাচ্ছি না, সবাই একসাথে বলো র। হ্যাঁ, আর এর নামটা কি? ড শূন্য র। ঠিক আছে, তাহলে এই যে ড শূন্য র, একে দিয়ে কোন শব্দ হবে? ড শূন্য র কি হবে? ঘড়ি। দেখো তো, তোমাদের ঘরের দেয়ালে ঘড়ি আছে, তাহলে সেই ঘড়িটা কোন বর্ণ দিয়ে? ড শূন্য র দিয়ে। আবার আরেকটা বিড়াল। বিড়াল কোনটা দিয়ে হবে, কোন বর্ণ দিয়ে হবে? ড শূন্য র দিয়ে হবে। তাহলে বলো ড শূন্য র দিয়ে কি হয়? বিড়াল। ড শূন্য র কি হয়? বিড়াল। আরেকটা আছে, ছিল কি আমরা পড়েছি, মাত্র দেখেছি, ড শূন্য র কি হয়? ঘড়ি। ড শূন্য র কি হবে? ঘড়ি। এই তো সবাই বলতে পেরেছো, এখন আমরা একসাথে বলবো। ড শূন্য র কি হয়? বিড়াল, ঘড়ি। ড শূন্য র বিড়াল, ঘড়ি। তাহলে এই বর্ণটা আজকে আমরা চিনলাম, তাই তো? এই বর্ণটার নাম কি? ড শূন্য র। এই তো পেরেছো সবাই, তোমার অনেক লক্ষ্মী জানো, খুব ভালো। আমরা হ শিখলাম, ড শূন্য র হলো, এবার কি করব? এবার আরো একটা ছবি দেখব। এটা দেখো তো, কিসের ছবি? দুটো ছেলে মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে, মেঘলা আকাশ, কদম ফুল ফুটেছে, দেখেছো? আর নদী ভরা জল। বলো তো এটা কখন হয়? অনেক বৃষ্টি, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া আমরা বের হতে পারি না, বাহিরে কদম ফুল, কদম ফুলের মৌ মৌ গন্ধে চারিদিক ভরে আসে। এই তো আর কিছুদিন পর সেই মাস চলে আসবে, কোন মাস সেটা? সেটা হচ্ছে আষাঢ় মাস। এই যে আষাঢ় মাস, তখন কি হয়? সারাদিন বৃষ্টি হয়, নদীতে জলে ভরে যায়, আমরা কি করি? নদীতে যাই, নদীতে গোসল করি, বৃষ্টিতে ভিজতে আমাদের ভালো লাগে। এরপর এরপর আমরা নৌকো বানাই। হ্যাঁ, কাগজের নৌকো, তোমরা বানাও না? হ্যাঁ, আমিও বানাই জানো। আমরা সেই নৌকাগুলো কি করি? সেই নৌকাগুলো বৃষ্টির পানিতে ভেজাই, সেগুলোকে বৃষ্টির পানিতে ছেড়ে দেই। এই যে তখন সেই মাসটাকে কি বলে বলো তো? সেই মাসটার নাম হচ্ছে আষাঢ় মাস। এই আষাঢ়ে র আছে, তাই তো? আ সার, আ সার। আচ্ছা, এই রটা কোন র হবে? এটা তো ব শূন্য র হবে না, একটু আগে পড়েছি ড শূন্য র, সেটাও হবে না, নতুন একটা র হবে। এটা হচ্ছে, এই দেখো, এই হচ্ছে সেই র। একেও একটু চেনা চেনা লাগছে, তাই না? এর আগে তো আমরা ঢ পড়েছি, তাই না? হ্যাঁ, ঢয়ের মতন, কিন্তু নিচে একটা বিন্দু আছে, নিচে একটা ফোঁটা আছে, একটা শূন্যের মতন আছে, তাই একে আমরা বলবো ঢ শূন্য র। তাহলে এই ছবিটাকে, এর নাম হচ্ছে ঢ শূন্য র। আমরা যে আষাঢ় মাস পড়লাম, বৃষ্টির মাস পড়লাম, এই যে আষাঢ়, সেই আষাঢ়টা দিয়ে কি হচ্ছে? কোন বর্ণ দিয়ে হচ্ছে? ঢ শূন্য র দিয়ে হচ্ছে। তাহলে এখন তোমরা আমার সাথে সাথে বলো, ঢ শূন্য র দিয়ে কি হয়? ঢ শূন্য র দিয়ে আষাঢ় হয়। আবার বলো, ঢ শূন্য র দিয়ে আষাঢ় হয়। আরো একবার বলো, এবার আমি বলবো না, তোমরা বলবে, ঢ শূন্য র দিয়ে কি হয়? সবাই বলো আষাঢ়। হ্যাঁ, এই তো পেরেছো। আমাদের তো কি কি হলো? ব্যায়াম হলো, ছড়া গান হলো, আমরা বর্ণ চিনলাম। এবার কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আমরা আরেকটা খেলা খেলতে পারি, চলো তো দেখি কি খেলা। আচ্ছা, সবার তো আঙুলগুলো, তোমাদের যেগুলো আছে, আমরা সেগুলো এখন গণনা করব, ঠিক আছে? বুঝতে পেরেছো কি করব? হ্যাঁ, আমরা সংখ্যা প্রতীক করব, আজকে একটা নতুন সংখ্যা শিখব, ঠিক আছে? তাহলে শুরু করি, তোমরা দেখো, তোমরা আমার সাথে সাথে এটা গণনা করবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাত পর্যন্ত শিখেছো? আজকে নতুনটা শিখব। এই যে আমি আরেকটা নতুন আঙুল উঠালাম, কি হলো এটা? এটা হলো আট।
আবার করি, এবার তোমরা আমার সাথে সাথে করবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এই হলো আট গণনা। খুব সুন্দর না? খুব সোজা না? হ্যাঁ, তোমরাও করেছো তাই না? খুব ভালো। এবার আমরা অন্য জিনিস দিয়ে করব। আমার কাছে কিছু কালার পেন আছে। এই যে আমার কাছে কিছু কালার পেন আছে, সেগুলো দিয়ে আমরা করব, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে গণনা করবে। কটা হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই পর্যন্ত তোমরা শিখেছো তাই না? হ্যাঁ। তাহলে এখন একটা নতুন কালার পেন নিয়ে আসি আমি, ঠিক আছে? এই যে নতুন কালার পেনটা চলে আসলো, কি হলো? আট। তাহলে আবার একটু আমরা গণনা করব। এক, দুই, তিন, চার, পাঁচ। এবার কিন্তু তোমরা বলবে, আমি বলবো না, ঠিক আছে? কত? ছয়, তারপর সাত, এবার আট। খুব ভালো। এবার তাহলে আমরা ছবি দিয়ে গণনা করি, চলো। এই যে আমার কাছে কিছু ফুলের ছবি আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখন এই ফুলগুলো তোমরা গণনা করবে, ঠিক আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। পেরেছ? আবার এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এই তো পেরেছ, ঠিক আছে? এখন এই যে আমরা ছবি দেখলাম, কালার পেন দিয়ে গণনা করলাম, আঙুল দিয়ে গণনা করলাম, এই যে নতুন সংখ্যাটা, এই সংখ্যাটা দেখতে কেমন? চলো আমরা এই সংখ্যাটাকে দেখে নিই, ঠিক আছে? এই দেখো, এটাই হচ্ছে সেই সংখ্যা, এরই নাম হচ্ছে আট। সুন্দর না দেখতে? খুব সোজা তাই না? তাহলে এই আট লেখাটা কেমন হয় সেটাও তো আমাদের শিখতে হবে। চলো তাহলে আমরা শিখে নিই আট কিভাবে লিখতে হয়। দেখতে পাচ্ছ এখানে ডট ডট দেয়া আছে। তোমাদের আমার বইতেও এভাবে ডট ডট দেওয়া আছে, এবং তোমরা এক থেকে সাত পর্যন্ত যখন শিখেছো এভাবেই শিখেছো, বইও আছে। আমরা এখন এটাকে দেখব, এটা কিভাবে লিখতে হয়। এই যে উপর থেকে শুরু করব ডট ডট, সেখান থেকে শুরু করব, উপর থেকে সোজা নিচের দিকে আসবে, দেখেছ? হ্যাঁ, নিচের দিকে এসে একটু গোল হয়ে উপরের দিকে উঠে যাবে, এরপর গোল হয়ে উঠতে উঠতে এই যে বাঁ পাশে সোজা দাগটা ছিল এর সাথে মিশে যাবে, আর ঠিক এখান থেকে আবার আমরা ডান দিকে সোজা বরাবর নিয়ে যাব। খুব সোজা আট লেখা, তোমরাও চেষ্টা করে দেখো, আর একবার দেখবে, ঠিক আছে? দেখে নাও, উপর থেকে সোজা নিচের দিকে নামিয়ে আনব, নিচ থেকে গোল করে উপরের দিকে নিয়ে যাব। এবার এই যে গোল করে নিয়ে আসছি, এটাকে বাঁ পাশে যে লম্বা ছিল দাগটা সেটার সাথে মিলিয়ে দেব। এবার এখান থেকে ডান দিক বরাবর সোজা মিলে যাবে। এভাবে তোমরা বাসায় এটা অনুশীলন করবে, তোমাদের বই আছে সেখানে অনুশীলন করবে, আর তোমাদের কাছে যে সাদা খাতা থাকবে সেখানে লিখবে। এবার সবচেয়ে মজার যে কাজটা সেটা করব। কি বলতো? বাতাসে লিখব, বাতাসে আট সংখ্যাটাকে লিখব, ঠিক আছে? এই ধরো বাতাস, এইখানে তোমার আঙুল হবে পেন্সিল, এটাকে এইভাবে সোজা নিচে নামাবে, গোল করে উপরে উঠাবে, তারপর এই পাশে লাগিয়ে দিবে, তারপর ডান দিকে সোজা বরাবর দিবে। তোমরা প্রত্যেকেই বাতাসে আঙুল দিয়ে লিখবে, ঠিক আছে? আমার সাথে এখন তোমরা অনুশীলন করো। সোজা উপর থেকে নিচের দিকে নামবে, গোল হয়ে উপরের দিকে উঠে মাঝ বরাবর চলে আসবে বাঁ পাশে, এরপর এখান থেকে ডান দিকে সোজা এগিয়ে যাবে। এইভাবেই তোমরা আট লেখাটা শিখে যাবে, এবং নিজে শিখে সবাইকে দেখাবে, দেখো আজকে আমি ক্লাসে আট লেখা শিখেছি। এবার বলো তো, আমরা পুরো ক্লাসটাকে একটু ভাবি। প্রথমে কি করলাম? প্রথমে আমরা দু নাম্বার ব্যায়ামটা করলাম, হ, ড, শূন্য, র, ঢ, শূন্য, র দিয়ে শব্দ শিখলাম। এরপর কি হলো? এরপর আমরা আট সংখ্যাটা গণনা করতে শিখলাম, ছবি দেখলাম, এবং সেখানটাকে
লিখতেও শিখলাম। তোমরা অনেক ভালো, জানি তোমাদের ক্লাসে আজকে খুব মজা লেগেছে, আমরা খুব মজা করে সবাই মিলে ক্লাস করেছি। তবে একটা কথা, এখন কিন্তু আমরা বাসা থেকে বের হব না, একদম বের হব না। আমাদের খুব শিগগিরই স্কুল খুলে যাবে, আমাদের পুরো পৃথিবীটা অনেক সুন্দর হবে, তখন স্কুল খুলে যাবে, আমরা স্কুলে যেতে পারবো, দৌড়াদৌড়ি করতে পারবো, খেলতে পারবো, অনেক মজা করতে পারবো। কিন্তু সেই জন্য কিন্তু এখন ঘরে বসে থাকতে হবে। আর বাবা মা এবং ভাই বোন বা বাড়ির সবাইকে বলতে হবে, আমরা সবাই যেন সতর্ক হয়ে থাকি, বারবার হাত পরিষ্কার করি। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। Good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a good day. Good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a good day. How do you feel? ভালো লেগেছে? Thank you. ওকে স্টুডেন্টস, আমরা এখন এই শব্দগুলো বইয়ে পড়ব। ওকে, তাহলে এখন বইয়ের পৃষ্ঠাগুলো, 26 পৃষ্ঠা, ওপেন ইউর বুক অ্যাট পেজ নাম্বার 26। স্টুডেন্টস, আওয়ার টুডেজ টপিক ইজ রাইম। আমরা আজকে রাইম পড়ব। রাইম মানে কি? ছড়া, ইউ নো ইট। আমরা আজকে রাইম পড়ব। ওকে, তো রাইম পড়ার আগে আমরা কিছু ছবি দেখব। ওকে স্টুডেন্টস, লুক এট দিস পিকচার্স, হোয়াট ক্যান ইউ সি হেয়ার? ওকে, ইউ আর গেসিং, হোয়াট আর দিস? ইয়েস, দিস আর হ্যান্ডস, হ্যান্ডস। ওকে, সে উইথ মি, আমার সাথে বলো দেখি, হ্যান্ডস, হ্যান্ডস, অ্যাগেইন হ্যান্ডস, আরেকবার বলো, হ্যান্ডস, ভেরি গুড। নাও ফিট, অ্যাগেইন ফিট, আবার বলো ফিট, আবার ফিট, ভেরি গুড। নাও আইজ, আইজ, সে উইথ মি অ্যাগেইন, আইজ, আইজ, থ্যাংক ইউ। এবার লাস্ট পিকচার বলো দেখি, হেড, হেড, অ্যাগেইন হেড, আরেকবার হেড। ওয়েল, উইল রিড ইট ওয়ান টাইম ফর দ্য লাস্ট টাইম, অ্যাগেইন হ্যান্ডস, ফিট, আইস, হেড। ওকে স্টুডেন্টস, এখন আমরা এই আমাদের ছড়াটা এখন পড়ব। প্রথম বলেছিলাম না যে এখন আমরা একটা ছড়া পড়ব? এই যে ছড়াটা, আমরা কি শিখেছিলাম? হ্যান্ডস, ফিট, আইস, হেড, এগুলো দিয়ে ছড়াটা হবে। কেমন লাগে ছড়া তোমাদের? অবশ্যই ভালো লাগে। ওকে স্টুডেন্টস, এখন তাহলে আমরা এই গানটা অডিওতে শুনব, ঠিক আছে? আর আমি এর সাথে অভিনয় করব, ঠিক আছে? তাহলে শুনি আমরা। Two hands go, clap, clap, clap. Two feet go, tap, tap, tap. Two eyes are open wide. One head goes side to side. Students, it's time for your homework. তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে এখন। তো বাড়ির কাজটা কি হবে? এটা হচ্ছে, আমরা যেভাবে কবিতাটা আবৃত্তি করেছি এবং অভিনয় করেছি, এই কবিতাটা বাড়িতে সেভাবে আবৃত্তি করে অভিনয় করে বাবাকে দেখাবে, মাকে দেখাবে, এবং বারবার চেষ্টা করবে, দেখবে যে
তোমার অভিনয় খুব সুন্দর হয়ে যাবে ওকে তাহলে এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ ডিয়ার স্টুডেন্টস ইটস টাইম টু সে গুড বাই ওকে সি ইউ নেক্সট ক্লাস স্টে হোম স্টে সেফ বাই বাই Hello students, how are you? I'm fine. Okay students, let's have a look on the board. I'm drawing something. I'm drawing an arrow. দেখেছো অ্যারোটা কোন দিকে নির্দেশ করছে অ্যারোটা দেখাচ্ছে তোমাকে কোন দিকে যেতে হবে বলো আবার দেখো এখানে আরেকটা আছে একটু ভাবার চেষ্টা করো আমি আবার তোমাদেরকে প্রশ্নটি করব এই অ্যারোগুলো তোমাকে কোন দিকে যেতে নির্দেশ করছে আমি দুটো এরো করেছি এই এরোটি দেখাচ্ছে তোমাকে রাইট দিতে হবে রাইট ওকে লাইক দিস রাইট এন্ড দেন দিস এরো এটা দেখাচ্ছে তোমাকে লেফট যেতে হবে দ্যাট মিন্স লেফট ওকে স্টুডেন্টস Do it with me. Right, left, right, left, right, left. Very good. খুবই ভালো হলো। এবার আমি একটি পাখি ছবি আঁকছি। Okay, students, it's a bird. It's a bird. What's this? It's a bird. Okay, students. Where can you see the cloud? Yes, in the sky. আমরা মেঘ দেখতে পাই আকাশে. Okay, that is sky. Now, we will do something. Please do it with me. At first, you have to look left and then you have to look right. Okay, look left, look right. Okay, do it with me. Look left, look right. Okay, again, look left, look right.
Now, say hello. Say hello. Say hello. Say hello. Very good. Now, look at the ground. Everyone, do it with me. Look at the ground. And now, look at the sky. Sky to upore. Ebhabe takao. Look at the sky. Look at the sky. Again, do it with me. Look at the ground. Look at the ground. Very good. Now, look at the sky. Look at the sky. Okay? Look at the sky. Look at the ground. Look at the sky. Look at the ground. Look at the sky. Very good. Now, look at the bird. Okay? Look at the bird. Again, do it with me. Look at the bird. Now, say goodbye. Say goodbye. Say goodbye. Very good. Look at the bird. Look at the bird. Say goodbye. Very good. Now, do it again with me. The whole rhyme. Okay? At first, look left. Okay? Look left. Look right. Then, say hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Very good. Abar koro. Again. Look left. Look right. Say hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Now students, everyone, open your book, page number 20. Okay, please look them. They look left and right. Look left, look right. Say hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Okay, now I'm going to sing the rhyme. Okay, let's sing. Look left, 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 left. Look right. Right, right, right. Say hello, 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 hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Say goodbye. Okay? Please try with me. Look left, 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 left. Look right, 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 right. Say hello. Hello, hello, hello. Look at the ground. Look at the sky. Look at the bird. Say goodbye. Say goodbye. Very good. Now, do it with song. Okay? Look left, 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 left. Look right, 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 right. Say hello. Hello, hello, hello. Look at the ground, look at the sky, look at the bird, say goodbye, say goodbye. Very good. Okay, students, ki ki korlam bolo to? Amra shiklam. Look left. Look left mane? Ei je. Look left. Then, look right. Say hello. Amra hello bolte parchi. Say hello. Look at the ground. Tarpor, look at the sky. Erpor, look at the bird. Say goodbye. Very good. Tumra ajke janle amra ki ki korlam. Ebong shei sathe amra ei song tike rhymes tike song er madhye gailam. Thik ache? Tomader homework hocche tumra ei kajti bar bar bashay korbe. Okay?
Very good. ভালো থাকো সবাই. Goodbye. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তারপর আমরা কি করছিলাম? গুণের নামতা শিখছিলাম। কয় পর্যন্ত গুণের নামতা শিখলাম? তিনের গুণের নামতা শিখে ফেলেছি। এবার আমরা চারের গুণের নামতা শিখব। ঠিক একইভাবে আমরা কি করব? চারের গুণের নামতাটা শিখে ফেলি। নিশ্চয়ই তোমরা শিখতে চাচ্ছ, তাহলে চলো আমরা আজকে কি করব, চারের গুণের নামটা শিখব। তাহলে সবাই একটু দেখো আমার দিকে। আমার হাতে কি আছে? একটি প্লেট আছে। এই প্লেটে কয়টি বল আছে? ঠিক বলেছ, চারটি বল আছে। তাহলে একটি প্লেটে কয়টি বল? চারটি বল। এখন দেখো, এই প্লেটের সাথে যদি আমি আরও একটি প্লেট যোগ করি, তাহলে কয়টি প্লেট হবে আর কয়টি বল হবে? এখন আমরা কি করলাম? আরও একটি প্লেট যোগ করে দিলাম। এখন বল হয়েছে কয়টি? প্রথমে ছিল চারটি, এখন আরও চারটি। তাহলে বল হলো কয়টি? আটটি। ঠিক বলেছ। এবার আমরা আরও একটি প্লেট যোগ করি, তাহলে দেখো কয়টি বল হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দুইটি প্লেটে কয়টি বল আছে? একটি প্লেটে চারটি, দুইটি প্লেটে আটটি। এখন আমি আরও একটি প্লেট নিয়ে আসছি। দেখো সবাই, আরও একটি প্লেট নিয়ে আসলাম। তাহলে এখন বলের সংখ্যা কয়টি হলো? তাহলে চারটি, দুইটি প্লেট দিলে আটটি, আর তিনটি প্লেট নেওয়ায় বলের সংখ্যা হলো বারোটি। তাহলে চলো আমরা আরও একটি প্লেট যোগ করে ফেলি এর সাথে। আরও একটি প্লেট এখানে আমি নিয়ে আসলাম। এখন আমাদের প্লেট হয়েছে চারটি। তাহলে দেখো, চার একবারে চার, আর চার দুইবারে আট, চার তিনবারে বারো, চার চার বারে ষোলো। তাহলে কি হচ্ছে? বল যতবার প্লেট যোগ করছি, ততবারই চারটি করে বল বেড়ে যাচ্ছে। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছ? তাহলে চলো এবার আমরা এই বিষয়টি ছবির মাধ্যমে দেখি। তবে আমি তোমাদের বল দিয়ে দেখিয়েছি, তোমাদের বইয়ে আছে আপেল দিয়ে। আমি তো আপেল নিয়ে আসিনি। তাহলে আমরা বল দিয়ে দেখলাম, এখন আমরা ছবির মাধ্যমে দেখব ছবিতে আছে আপেল। তাহলে চলো আমরা ছবিটি দেখে চারের গুণের নামতা তৈরি করব। এখন দেখো, প্রথমে এখানে কয়টি প্লেট আছে? একটি প্লেট। এখানে আপেল আছে কয়টি? চারটি। তাহলে চারটি আপেলের একটি প্লেট, তার মানে হচ্ছে চার একবারে চার। এবার আরও একটি প্লেট এখানে যোগ হয়েছে, তাহলে চারটি আপেলের দুইটি প্লেট। তাহলে চারটি আপেলের দুইটি প্লেট হলে চার দুইবারে কত হবে? আট। এরপরে এসে দেখো, আরও একটি প্লেট যোগ হয়েছে, তার মানে চারটি আপেলের তিনটি প্লেট। তাহলে দেখো, চার তিনবারে কত হয়? চার তিনবারে হয় বারো। তাহলে আমরা লিখে ফেলি, চার তিনে বারো। এবার দেখো, আরও একটি প্লেট যোগ হয়েছে, তাহলে চারটি আপেলের চারটি প্লেট। তাহলে চার চারবারে কত হবে একটু চিন্তা করে বলো। চার তিনবারে বারো হয়েছিল, চার চারবারে কত হবে? ঠিক বলেছ, চার চারবারে হবে ষোলো। তাহলে আমরা লিখে ফেলি, দেখো চার চারবারে ষোলো। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে একটু দেখি। দেখো যতবার কি হচ্ছে, একটি করে প্লেট বৃদ্ধি পাচ্ছে, ততবার কি হচ্ছে, চার চার করে বাড়ছে। তাহলে তো আমরা বুঝতেই পারলাম, যতগুলো চার হবে, যতবার চার হবে, ততবার চার চার করে বাড়তে থাকবে। তাহলে চলো আমরা চার পাঁচবারে কত হয় একটু দেখি। দেখো চার পাঁচবার, চার গুণ পাঁচ, তাহলে চার পাঁচবার হলে কত হবে চিন্তা করো। আগে ছিল চার চারবারে ষোলো, তাহলে চার পাঁচবারে কত হবে? আরও চার বেড়ে যাবে,
তাহলে চার পাঁচ বারে হবে বিশ, তাহলে আমরা লিখি চার পাঁচ বারে বিশ। এরপরে দেখো চার ছয় বারে, তাহলে চার ছয় বারে কত হবে বিশের সাথে আরও চার বাড়বে, তাহলে কত হবে চব্বিশ, তাহলে চার ছয় বারে কত হয় চব্বিশ। এরপরে দেখো কত আছে চার সাত বার, তাহলে চার সাত বারে কত হবে, ঠিক বলেছ চার সাত বারে হবে আটাশ, লিখে ফেললাম আটাশ। এরপরে দেখো চার আট বার, তাহলে চার আট বারে কত হবে একটু চিন্তা করে বলো, হ্যাঁ ঠিক বলেছ চার আটে বত্রিশ, তার মানে চার আট বারে হয় বত্রিশ, লিখে ফেললাম বত্রিশ। এবার হচ্ছে চার নয় বারে, চার নয় বারে কত হবে, তাহলে দেখো বত্রিশের সাথে আরও চার যোগ হয়ে যাবে, মানে আরও চার বাড়বে, তাহলে কত হয় ঠিক বলেছ ছত্রিশ, তাহলে আমরা লিখে ফেলি ছত্রিশ। এবার দেখো চার দশ বার, তাহলে চার দশ বারে কত হবে, চার দশ বারে হবে চল্লিশ, চল্লিশ, ঠিক আছে, তাহলে চার দশ বারে কত হয়েছে চল্লিশ। এবার আমরা আরেকটু অন্যভাবে পড়ি, চার এক গুণে চার, চার দুই গুণে আট, চার তিন গুণে বারো, চার চার গুণে ষোলো, চার পাঁচ গুণে বিশ, চার ছয় গুণে চব্বিশ, চার সাত গুণে আটাশ, চার আট গুণে বত্রিশ, চার নয় গুণে ছত্রিশ, চার দশ গুণে চল্লিশ, ঠিক আছে, সবাই নিশ্চয়ই পড়তে পারছো এখন। তাহলে চলো আমরা আবার একটু ভিন্নভাবে দেখি কিভাবে করে আমরা গুণের নামটা তৈরি করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সবাই একটু বোর্ডের দিকে দেখো, আমাদের এখানে একটি চার্ট আছে, এখান থেকে আমরা কি করব, চারের গুণের নামটা তৈরি করব। তাহলে চলো আমরা চারের গুণের নামটা তৈরি করি, সবাই একটু লক্ষ্য করে দেখবে, দেখো সবাই এখানে এক দুই তিন চার, এই চার পর্যন্ত নিব আমরা, কয়বার নিব একবার, তাহলে দেখো চার একবার, তাহলে চার একবারে কত হবে চার। এবার দেখো চার নিব দুইবার, এই যে দেখো চার নিয়ে নিলাম দুইবার, তাহলে চার দুইবারে কত হচ্ছে, এখানে ছিল চার, এখানে আরও হলো চার, তাহলে চার দুইবারে আট। এবার কয়বার নিব, চার তিনবার নিব, তাহলে আমরা আরেকটু সামনে আগাই, এই দেখো চার তিনবার নিয়ে নিলাম এবার, তাহলে চার তিনবারে কত হয়েছে, চার তিনবারে হলো বারো। এবার চার চারবারে, তাহলে চার চারবার নেই, দেখো চার চারবারে কত হয় খেয়াল করে দেখো, হ্যাঁ ঠিক বলেছ চার চারবারে হয় ষোলো, তাহলে এবার চার কয়বার নিব পাঁচবার, দেখো চার পাঁচবার নিয়ে নিচ্ছি, তাহলে আমরা নিয়ে নিলাম চার পাঁচবার, তাহলে চার পাঁচবারে কত হবে, চার চারবারে যদি ষোলো হয় তাহলে চার পাঁচবারে কত হয়, ঠিক বলেছ চার পাঁচবারে কত হয় বিশ হয়, তাহলে চার পাঁচবারে হলো বিশ। এবার চার কয়বার নিব ছয়বার, দেখো চার নিয়ে নিলাম ছয়বার, তাহলে চার ছয়বারে কত হবে, চার ছয়বারে হবে চব্বিশ। এবার চার নিব সাতবার, তাহলে দেখো চার নিয়ে নিলাম সাতবার, তাহলে চার সাতবারে কত হবে, চার সাতবারে হয় আটাশ। এবার চার নিব আটবার, তাহলে দেখো নিয়ে নেই চার আটবার, চার আটবারে কত হলো, চার আটবারে হয় বত্রিশ। এবার নিব চার নয়বার, তাহলে দেখো চার নিয়ে নিলাম নয়বার, তাহলে চার নয়বারে কত হবে, চার নয়বারে হবে ছত্রিশ। তাহলে এবার আমরা কি করব, চার দশ বার নিয়ে নেই, তাহলে দেখো চার নিয়ে নিলাম দশ বার,
তাহলে 4 10 বারে কত হবে 4 10 বারে হবে 40 ঠিক আছে তাহলে চলো আমরা আবার কি করি সবাই মিলে 4 এর গুণের নামটাটি আরেকবার পড়ি 4 1 গুণে 4 4 2 গুণে 8 4 3 গুণে 12 4 4 গুণে 16 4 5 গুণে 20 4 6 গুণে 24 4 7 গুণে 28 4 8 গুণে 32 4 9 গুণে 36 4 10 গুণে 40 তাহলে কি সবাই পড়তে পারছো তাহলে নিশ্চয়ই আমরা 4 এর গুণের নামটাটি এখন সবাই ভালোভাবে পড়তে পারবো তাহলে চলো এবার আমরা একটি সমস্যার সমাধান করি চলো সবাই আমরা আগে একটু সমস্যাটি দেখি তারপরে কিভাবে সমাধান করব তাই একটু চিন্তা করি সবাই একটু বোর্ডের দিকে দেখো এখানে আছে একটি গাড়ির 4টি চাকা রয়েছে 5টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন তাহলে কি বলেছে একটি গাড়ির কয়টি চাকা রয়েছে 4টি চাকা তাহলে চলো আমরা একটু দেখে নেই আসলে একটি গাড়ির কয়টি চাকা থাকে কি সবাই দেখবে চলো আমরা দেখি দেখো সবাই আমার হাতে কি আছে একটি গাড়ি আছে সবাই দেখতে পাচ্ছ আচ্ছা এই গাড়ির কয়টি চাকা আছে আমরা একটু গুনে দেখি দেখো গাড়ির চাকা কি সবাই দেখতে পাচ্ছ দেখো 1 2 3 4 তাহলে একটি গাড়ির কয়টি চাকা থাকে 4টি চাকা আমাদেরকে বলেছে 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন তাহলে দেখি আমরা 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন আমরা একটু 5টি গাড়ি দেখে দিব ঠিক আছে তাহলে আমরা কি দেখেছিলাম একটি গাড়ির 4টি চাকা এখন আমাদের কি বের করতে হবে 5টি গাড়ির জন্য কয়টি চাকা প্রয়োজন তাহলে যদি একটি গাড়ির 4টি চাকা হয় তাহলে দেখো একটি গাড়ির কয়টি চাকা 4টি দুইটি গাড়ির কয়টি চাকা হবে 4 আর 2 2 বার 4 তার মানে হচ্ছে 4 কয়বার 2 বার তাহলে হবে 8টি আবার যদি 3টি গাড়ি হয় তাহলে 4 হবে 3 বার তাহলে হবে 12টি 4 4 বার হলে কত হবে 16টি আর 4 5 বার হলে কত হবে 20টি তাহলে আমরা নিশ্চয়ই এখন বের করতে পারবো যে একটি গাড়ির 4টি চাকা হলে 5টি গাড়ির জন্য কয়টি চাকার প্রয়োজন চলো আমরা বোর্ডে করে ফেলি ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম একটি গাড়ির কয়টি চাকা 4টি আর 5টি গাড়ির জন্য চাকা প্রয়োজন কয়টি আমরা তো জেনে ফেলেছি এখন আমরা বোর্ডে করে ফেলব তাহলে একটি গাড়ির কয়টি চাকা 4টি আর 5টি গাড়ির জন্য কয়টি চাকা প্রয়োজন আমরা গুণ করে বের করব তাহলে 4 গুণ 5 তাহলে 4 কে 5 দিয়ে গুণ করব তাহলে 4 গুণ 5 কত হবে ঠিক বলেছো তাহলে কত হবে 20 তাহলে আমরা লিখে ফেলি 20 তার মানে হচ্ছে 5টি গাড়ির জন্য আমাদের 20টি চাকার প্রয়োজন কি সবাই বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে এখন আমরা কি করব বাড়ির কাজ নিব তাহলে চলো আমরা একটু বাড়ির কাজটি দেখে নেই আমাদের আজকের বাড়ির কাজ কি হবে গরুর পা কয়টি তোমরা তো সবাই গরু দেখেছো তাহলে গরুর পা কয়টি নিশ্চয়ই বলতে পারবে ঠিক বলেছো গরুর পা হচ্ছে 4টি কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে দেখো 7টি গরুর মোট পা কতটি তাহলে 7টি গরুর মোট কতটি পা আছে এটা তোমরা বের করে ফেলবে তাহলে এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ তোমাদের বইয়ের 49 পৃষ্ঠায় সবাই এই সমস্যাটি দেখবে এবং সুন্দর করে খাতায় সমাধান করে ফেলবে প্রয়োজনে অভিভাবকের সাহায্য নিবে তাহলে আমি আজকে এখানেই পাঠ শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তাই না আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান থেকে বায়ু অধ্যায় পাঠ নেব
তো গত পাঠে তোমরা কিন্তু জেনেছো বায়ু সম্পর্কে কিছু। বায়ু মানে কি? বায়ু মানে বাতাস, তাই না বন্ধুরা? বাতাস কি আমরা চোখে দেখতে পারি? না, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাই না? যেমন মনে করো যখন খুব ঝড় হয়, গাছপালা ডালপালা সব নড়াচড়া করে, তখন আমরা বুঝতে পারি বাতাস আছে। আবার যখন ধরো তোমার খুব গরম লাগছে, ফ্যান দিয়েছো, পাখা দিয়ে বাতাস করছো, তখন আমরা বায়ু অনুভব করতে পারি। তাছাড়া তোমরা কিন্তু গত পাঠে আমি দেখেছি তোমরা কিন্তু কি করেছো, একটা পলিথিনের ব্যাগে বায়ু ভর্তি করে সুতো দিয়ে মুখ বেঁধে চাপ দিয়ে ছোড়াছুড়ি করে কিন্তু দেখেছো। এর থেকে আমরা তোমরা কি বুঝতে পেরেছো যে বায়ু, তোমাদের উপলব্ধি করতে পেরেছো যে বাতাস আছে, বায়ু আছে। তাহলে নিশ্চয় তোমাদের মনে এখন প্রশ্ন আসছে, এই বায়ু কি কি উপাদান দিয়ে তৈরি, তাই না? এই প্রশ্ন তোমাদের মনে আসছে না বন্ধুরা? ঠিক আসছে। বায়ু অনেক রকম গ্যাস দিয়ে তৈরি, হ্যাঁ, এবং সেই গ্যাসগুলো এক একটা কাজে ব্যবহৃত হয়। আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবো, তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পরীক্ষাটি দেখবে, কারণ এই পরীক্ষাটার শেষে কিন্তু আমি তোমাদের এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্ন জিজ্ঞেস করব। তাহলে চলো আমরা পরীক্ষাটি দেখে আসি, খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ পরীক্ষাটি শেষে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করে জেনে নিব যেখানে আমরা কি কি দেখতে পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা পরীক্ষাটি দেখে আসি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে দুটো জার, জার দুটো স্বচ্ছ কাচের হতে হবে, যাতে ভালো করে পরীক্ষাটি পর্যবেক্ষণ করা যায়। আমাদের আর লাগবে একটা ম্যাচ বাক্স, মোমবাতি, আর লাগবে আগরবাতি। তাহলে চলো পরীক্ষাটি করে দেখি, এটা কজার আর এটি খজার। এখন আমরা জার দুটোর ঢাকনা খুলে জার দুটোর মধ্যে দুটো মোমবাতি রাখব। এখন সাবধানতার সাথে মোম দুটি জ্বালিয়ে দেব। দেখো দুটো জারের মোমবাতি খুব সুন্দর করে জ্বলছে। এখন আমরা ক জারের ঢাকনা বন্ধ করে দেব। দেখো তো এবার কি হচ্ছে, দেখো কজারের মোমবাতিটি কি হচ্ছে, দেখো আস্তে আস্তে নিভে গেল। এবার দুটো জ্বলন্ত আগরবাতি জার দুটোর মুখের কাছাকাছি ধরি। এবার খুব ভালো করে লক্ষ্য করো তো কি হচ্ছে, দেখতে পাচ্ছ কি? দেখো কজারের আগরবাতির ধোঁয়া সোজা উপরে উঠে যাচ্ছে, আর খজারের মোমবাতিটি এখনো খুব সুন্দর করে জ্বলছে, আর আগরবাতির ধোঁয়া খজারের ভেতরেও প্রবেশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো তো পরীক্ষাটি? একটু চিন্তা করে বলো তো, প্রথমে যে আমি মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম দুটো জারে, কি পরিবর্তন হয়েছিল একটু চিন্তা করো। হ্যাঁ ঠিক বলেছ, কজারের মোমবাতিটি কিন্তু নিভে গিয়েছিল। কেন নিভে গিয়েছিল? হ্যাঁ ঠিক বলেছ, কারণ আমি কজারের ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, খজারের মোমবাতিটি কিন্তু শেষ পর্যন্ত জ্বলছিল, তাই না? তাহলে একটু চিন্তা করো তো, কেন কজারের মোমবাতিটি নিভে গেল আর খজারের মোমবাতিটি কেন জ্বলছিল, চিন্তা করে কিছু পেলে? হ্যাঁ ঠিক বলেছ, আমি কিন্তু কজারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা বন্ধ করে দেওয়াতে কেন এটা নিভে গেল, নিশ্চয়ই কোনো কারণ তো আছে, তাই না? হ্যাঁ ঠিক ধরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরীক্ষাটাই থেকে এতটুকু তো বুঝতে পেরেছি যে বায়ুতে যে উপাদান আছে তার নাম অক্সিজেন, একটি উপাদানের নাম, যেটার সাহায্যে আগুন জ্বলতে সাহায্য করে। যেহেতু খজারে বাতাসটা আসা যাওয়া করছিল, অক্সিজেনটা আসছে যাচ্ছে, সেই কারণে কিন্তু খজারের আলোটা জ্বলেছিল, মোমবাতিটা জ্বলছিল। আর খজারে যেহেতু বাতাস ঢুকতে পাচ্ছে না, বায়ুর যে অক্সিজেন যে উপাদান সেটা যেতে পাচ্ছে না, সেই কারণেই কিন্তু মোমবাতিটি নিভে গিয়েছিল।
তারপরে কি করেছিলাম আমরা যে আগরবাতি জ্বালিয়ে কজারের উপর ধরেছিলাম এবং খজারের উপর ধরেছিলাম কজারের আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল একটু চিন্তা করো তো হ্যাঁ ঠিক বলেছো কজারের আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে যাচ্ছিল কেন যাচ্ছিল একটু চিন্তা করে দেখো ঠিক ধরেছো কারণ কজারের ঢাকনাটা বন্ধ ছিল সেখানে বায়ু ঢুকতে পাচ্ছিল না আর বায়ু ঢুকতে না পারার কারণে সেখানে অক্সিজেনও যাচ্ছিল না তাই কিন্তু কজারের মোমবাতিটিও নিভে গিয়েছিল আর বায়ু ভেতরে যাচ্ছিল না জন্য আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছিল এবং খজারের আগরবাতির ধোঁয়াটা কোন দিকে যাচ্ছিল খজারের আগরবাতির ধোঁয়া ওপরেও যাচ্ছিল আবার জারের ভেতরেও কিন্তু ঢুকছিল কেন ঢুকছিল বন্ধুরা একটু চিন্তা করো তো হ্যাঁ ঠিক ধরেছো কারণ খজারের ভেতরে বায়ু প্রবেশ করছিল আর বায়ুর একটি উপাদান অক্সিজেন সেই অক্সিজেন জারে প্রবেশ করছিল সেই কারণে কিন্তু খজারের মোমবাতিটা শেষ পর্যন্ত জ্বলছিল তাহলে বন্ধুরা একটু চিন্তা করো তো এই পরীক্ষাটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি হ্যাঁ ঠিক ধরেছো এই পরীক্ষাটা থেকে আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে বায়ুর একটি উপাদান হচ্ছে অক্সিজেন যেটা না হলে কিন্তু আগুন জ্বলবে না আর অক্সিজেন থাকলে আগুন জ্বলবে তাহলে আমরা এটুকু বলতে পারি যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে ঠিক আছে বন্ধুরা তোমরা খাতায় এই কথাটি লিখে নাও যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে বুঝতে পেরেছো বন্ধুরা এই পরীক্ষাটা কিন্তু তোমরা চাইলে বাড়িতেও করতে পারবে তবে খুব সাবধান একা কিন্তু করা যাবে না বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে খুব সহজ আর একটা পরীক্ষাও তোমরা করে দেখতে পারো একটা মোমবাতি জ্বালিয়ে গ্লাস দিয়ে ঢেকে দেবে দেখবে কিছুক্ষণ জ্বলে নিভে যাচ্ছে কেন বলো তো গ্লাসের ভেতরে যে অক্সিজেনটুকু ছিল সেটু যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মোমবাতিটি জ্বলবে তোমরা এই পরীক্ষাটা কিন্তু অনেক সহজ তোমরা চাইলে কিন্তু বাড়িতে করতে পারো তবে একা কিন্তু করা যাবে না বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে আর যখন স্কুল খুলবে স্কুলে গিয়ে কিন্তু তোমার বিজ্ঞান শিক্ষকের সহায়তায় এই পরীক্ষাটা কিন্তু তুমি করতে পারবে তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা দেখি আমাদের বিজ্ঞান বইয়ে কি আছে 38-39 পৃষ্ঠাটা চলো সবাই মিলে খুলি দেখি এখানে কি আছে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বই খুলেছ দেখো তো আমাদের 39 পৃষ্ঠায় কিন্তু সার সংক্ষেপ আছে আছে না চলো তো আমরা এটা একটু পড়ে নিই নিশ্চয়ই পড়েছো বন্ধুরা আচ্ছা এবার বলো তো এই যে খজার আমরা যে পরীক্ষাটি দেখেছি এই যে বইয়ের মধ্যেও আছে দেখো খজারের বোতলের মুখটি খোলা তাহলে খজারের মোমবাতিটি কেন জ্বলছিল হ্যাঁ ঠিক বলেছো কারণ খজারের ভেতরে বায়ু ছিল আর বায়ুতে বায়ুর একটি উপাদান অক্সিজেন আছে যেটি আগুন জ্বলতে সাহায্য করে তারপরে এই যে কজারের যে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম দেখো তোমাদের এখানে সেটারও ছবি দিয়েছে তাহলে এখানে কি হয়েছিল হ্যাঁ এখানে বায়ু কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছিল না তার মানে অক্সিজেনও যাচ্ছিল না এছাড়াও কিন্তু এখানে আর একটা গ্যাস বেড়ে গিয়েছিল বলো তো সেটা কি একটু চিন্তা করে এই জারের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেড়ে গিয়েছিল দেখো এই যেখানে বলেছে যে বাতাসে তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায় সেটি কি না কার্বন ডাই অক্সাইড এটাও কিন্তু বায়ুর একটি উপাদান এছাড়া অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কি কি উপাদান আছে বায়ুতে বলো তো দেখি হ্যাঁ ঠিক বলেছ বায়ুতে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ছাড়াও নাইট্রোজেন জলীয় বাষ্প ইত্যাদি আরও অনেক উপাদান রয়েছে তাহলে আমরা তো এতক্ষণ সারসংক্ষেপটা পড়ে নিয়েছি তাই না পরীক্ষাটাও দেখেছি চলো তো এই শূন্যস্থানটা আমরা পূরণ করতে পারি কিনা একটু দেখি দেখো প্রথমে বলেছে কতে বাতাসে বিভিন্ন ধরনের ড্যাশ রয়েছে তোমরা তো এতক্ষণ এটা পড়েছো কি রয়েছে বাতাসে বিভিন্ন রকমের
হ্যাঁ ঠিক বলেছো, গ্যাস রয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা তোমাদের খাতায় লিখে নিতে পারো। তাহলে এখানে কি লেখা যাবে? গ্যাস, বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এবার খ দেখো, বায়ুতে থাকা ড্যাশ গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। আমরা কিন্তু জেনেছি বায়ুতে কিন্তু অনেক রকম উপাদান আছে, তাই না বন্ধুরা? কি কি? একটা জেনেছি অক্সিজেন, একটা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, এছাড়াও কিন্তু আরও অনেক উপাদান আছে। কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করেছিল কোনটি, মনে করো তো একটু। হ্যাঁ ঠিক বলেছ, অক্সিজেন। তাহলে এখানে কি হবে? অক্সিজেন। অক্সিজেন বানানটা কিন্তু ঠিক করে লিখবে। বাড়িতে থাকা অক্সিজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। এবার গ নাম্বারটার দিকে দেখো, ড্যাশ কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। তার মানে কি? আগুন জ্বলতে সাহায্য করছে না, কি করছে? আগুনকে নিভিয়ে দিচ্ছে। এটা কোন উপাদান, মনে করো তো দেখি একটু। হ্যাঁ ঠিক বলেছ, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হলো? কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না, সাহায্য করে না। এবার দেখি শেষে, বায়ুতে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ড্যাশ ড্যাশ ইত্যাদি থাকে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ছাড়া আরও কিন্তু দুটো উপাদানের নাম আমরা কিন্তু জেনেছি সারসংক্ষেপ থেকে, তাই না বন্ধুরা? একটু মনে করো তো। হ্যাঁ ঠিক ধরেছ, একটা হচ্ছে কি নাইট্রোজেন, আর একটা কি জলীয় বাষ্প। তাহলে আমরা এখানে কি লিখব? নাইট্রোজেন। আর একটা কি? জলীয় বাষ্প। তাহলে আমরা লিখে ফেলি জলীয় বাষ্প। তাহলে লিখেছ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতার মধ্যে? ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম একটু চলো তো মনে করি। আমরা কিন্তু আজকে জেনেছি বায়ুতে কি কি উপাদান আছে, অনেকগুলো উপাদানের আমরা নাম কিন্তু আজকে জানতে পেরেছি, যে বায়ুতে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প এইসব উপাদান আছে। আর কি জেনেছি? যে বায়ুর যে উপাদান অক্সিজেন, এটা ছাড়া আগুন কোনোভাবেই জ্বলবে না, তাই না? তাহলে আগুনকে জ্বলতে সাহায্য করে বায়ুর কোন উপাদান? অক্সিজেন। এবং কোন উপাদানটা বেশি হয়ে গেলে আগুন জ্বলবে না, নিভে যাবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা কিন্তু শূন্যস্থান পূরণের মাধ্যমে আমাদের পাঠটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি, তাই না? চলো আমরা বাড়ির কাজ নিয়ে নেই। আমাদের দুটো ছোট্ট প্রশ্নের উত্তর লিখতে হবে। এক নম্বর, বায়ুর চারটি উপাদানের নাম লিখো, এবং দুই নম্বর, বায়ুর কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্য অবশ্যই কিন্তু বাড়ির কাজটি একটি খাতার মধ্যে সুন্দর করে করবে, তার সাথে কিন্তু বাবা মার সহায়তায় ওই পরীক্ষাটাইও কিন্তু তোমরা হাতে কলমে করবে, ঠিক আছে? এবং স্কুল খোলার পরে বিষয় শিক্ষককে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তর দুটো অবশ্যই দেখাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুন্দর থেকো, সবাইকে ধন্যবাদ। Hello students, how are you? I'm fine. I hope you are fine and you stay at home. Okay students, okay, let's start our class.
At first, I'm going to show you something. For this, I'm drawing something. Please look at this. What do I draw? I draw a chair. I draw chair. Okay? Good. Chair amra keno byabohar kori bolo to? Boshar jonno. For sit. Okay. Tahole ami ekti chair boshe achi. Etake amra ingrejite ki bolbo? I sit on a chair. Tai na? I sit on a chair. I sit on a chair. এখন এটাকে আমরা question করব কি ব্যবহার করে with WH words. WH words. WH words. আমরা question করব WH words ব্যবহার করে. WH words গুলো question ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব যেটি সেটি হচ্ছে এর পরিবর্তে আমরা ব্যবহার করব where. মনে রাখতে হবে এটাকে where বলা যাবে না. The sound is where. The sound is where. Okay? তাহলে এখন আমরা এই where ব্যবহার করে question করব. সে question করার ক্ষেত্রে আমরা কি করব বলো তো? আমরা করব where. তারপর ব্যবহার করতে হবে একটা word. সেটি হচ্ছে do. সেটি হচ্ছে do. কোন ওয়ার্ডটি ব্যবহার করব আমরা? Do. Where do. Where do. Okay? তাহলে আমাদের কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে? কোশ্চেন দাঁড়াচ্ছে where do I sit? I repeat, where do I sit? I sit on a chair. এটার জন্য আমরা লিখলাম where do I sit? Please repeat after me. Where do I sit? Where do I sit? Very good. এবার আমাদের ক্যারেক্টার লক্ষ্য করতে হবে. এখন যদি এখানে অনেকগুলো চেয়ার থাকতো আমরা অনেকে মিলে বসতাম. যেমন তোমরা কি করো ক্লাসে? আমরা অনেকে বসি না বেঞ্চগুলোতে? এখন চেয়ারের বদলে আমরা যাচ্ছি বেঞ্চে. তুমি আমার কাছে বলছো, এইভাবে মনে করে নাও যে আমরা বেঞ্চে বসে আছি. তাহলে কি বলবে? তুমি বলবে উই সিট অন দ্য বেঞ্চ, তাই না? তুমি বলবে উই সিট অন দ্য বেঞ্চ. ওকে, তাহলে আমি সেন্টেন্সটি লিখছি. উই সিট অন দ্য বেঞ্চ. উই সিট অন দ্য বেঞ্চ. এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে ওই অন দ্য বেঞ্চকে আমরা বাদ দিয়ে কোয়েশ্চেনটি করব. তো অন দ্য বেঞ্চ যদি আমরা বাদ দিতে যাই কি করব? আগের মতো ওয়ে ডু উই সিট. ভেরি গুড. আমাদের বলতে হবে ওয়ে ডু উই সিট. এগেইন ওয়ে ডু উই সিট. দ্য কোয়েশ্চেন ইজ ওয়ে ডু উই sit. Where do we sit? Very good. এবার এখন ধরো আগে আমি বলেছিলাম I sit on the chair, তাই না? তো সেক্ষেত্রে তুমি যদি আমাকে প্রশ্নটি করতে কি করতে? তুমি আমাকে প্রশ্নটি এভাবে করতে where do you sit, তাই না?
ঠিক তাই তাহলে আমরা আরেকটা প্রশ্নের ফরম্যাট দেখে নিই দেখো আমি আমার হাতে দুটো ডল নিয়েছি ঠিক আছে এখন এই ডলগুলোকে আমি চেয়ারে বসালাম ওকে আমরা এই ডলগুলোকে চেয়ারে বসাচ্ছি গুড সেই ক্ষেত্রে তোমাদের উদ্দেশ্য করে আমি প্রশ্নটি এভাবে করছি Where do they sit? Where do they sit? Okay? কারণ ওরা চেয়ারে বসেছিল তখন আমরা সেন্টেন্সটা কি বলেছিলাম আমরা বলতে পারছি They sit on the chair. They sit on the chair. আর প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য যখন আমি প্রশ্ন করছি তখন আমি কিভাবে করলাম Where do they sit? তাই না চলো তাহলে আমরা চারটি প্রশ্ন লিখে নিই আমাদের প্রথম প্রশ্নটি ছিল Where do I sit? এরপর আমরা বলেছিলাম Where do we sit? এরপর আমরা বলেছি Where do you sit? এবং শেষে বলেছিলাম Where do they sit? তার মানে আমরা কি বুঝতে পারলাম বলো তো? আমরা বুঝতে পারলাম আমরা যখন pronoun I, we, they এবং you ব্যবহার করব তার প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে ডু ওকে প্রোনাউন আই উই দে ইউ এর প্রথমে আমরা ব্যবহার করব ডু ডাব্লিউ এইচ ওয়ার্ডের পর আমাদের কি ব্যবহার করতে হবে ডু এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে ধরো তুমি কোনো একটা পার্টিতে গেছো বা অনুষ্ঠানে গেছো সেখানে অনেক লোকজন আছে তুমি কি সবাইকে চেনো চিনতেও পারো আবার নাও পারো সেক্ষেত্রে ধরো সেখানে আমিও আছি আমি নিজেকেই নিজে প্রশ্ন করছি এ পার্টিতে বা এই অনুষ্ঠানে আমি কাকে চিনি ঠিক তাই আমি কাকে চিনি সেক্ষেত্রে আমার প্রশ্নটি কি দিয়ে হবে বলো তো হ্যাঁ আমাদের প্রশ্নটি হবে হু দিয়ে আমাদের ডাব্লিউ এইচ ওয়ার্ড হচ্ছে তখন হু ওকে আর আমরা আগেই বলেছিলাম নিজের ক্ষেত্রে মানে আই আই এর আগে কি হবে ডু তাহলে প্রশ্নটি হচ্ছে হু ডু আই নো হু ডু আই নো ভেরি গুড খুবই ভালো এবার এই যে লোকজন আছে এর মাঝখান থেকে তুমি কাকে চেনো সেই জন্য প্রশ্ন করছি তখন কি হবে হু ডু ইউ নো ওকে ভেরি গুড এবার আমি জানতে চাচ্ছি আমরা দুজনেই কাকে চিনি বা আমরা তিনজন কাকে চিনি সেক্ষেত্রে প্রশ্নটি হবে হু ডু উই নো হু ডু উই নো এরপর আমরা না অন্যরা কাদেরকে চেনে সেক্ষেত্রে অনেক লোকজনের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে কি হবে তখন হবে হু ডু দে নো হু ডু দে নো ওকে ভেরি গুড তাহলে কোয়েশ্চেনগুলো আমরা লিখে নিচ্ছি হু ডু আই নো হু ডু আই নো হু ডু ইউ নো এরপর হচ্ছে হু ডু উই নো এরপর হচ্ছে হু ডু দে নো হু ডু দে নো ভেরি গুড খুবই ভালো হলো এবার চলো অন্য কিছু করি আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছ
তাই না? এটি একটি বক্স। এবার বক্সটি কিভাবে খুলতে হয়? আমি একটু চিন্তা করছি কিভাবে খুলবো বক্সটি, কিভাবে সেক্ষেত্রে কিভাবে জন্য আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা হবে বলতো? কিভাবে জন্য আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হবে হাউ, আর খোলার জন্য ওপেন। খোলার জন্য আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করি সেটি হচ্ছে ওপেন। খোলার জন্য আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হাউ, হাউ ডু। এখন আমি কিভাবে এটা খুলব? তাহলে প্রশ্ন হচ্ছে হাউ ডু আই ওপেন দিস, হাউ ডু আই ওপেন দিস, হাউ ডু আই ওপেন দিস, হাউ ডু আই ওপেন দিস। এবার ও এটা ওপেন করার ব্যাপারে আমাকে প্রশ্ন করছে, কি বলছো তুমি বলো? ও বলছে দেখো হাউ ডু ইউ ওপেন দিস, ও এটা হাতে নিয়ে আমাকে বলছে হাউ ডু ইউ ওপেন দিস, হাউ ডু ইউ ওপেন দিস। এবার আমরা দুজনেই চিন্তিত, তার মানে এবার দেখো আমরা দুজনে মিলে একসাথে বলছি হাউ ডু উই ওপেন দিস, হাউ ডু উই ওপেন দিস, হাউ ডু উই ওপেন দিস। এবার আমি আর খুলতে চাইছি না, আমি চাইছি এবার দেখো ওরা কিভাবে খুলবে তা নিয়ে আমি চিন্তা করছি, আমি ওদের জন্য প্রশ্ন করছি হাউ ডু দে ওপেন দিস, 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 ওকে হাউ ডু দে ওপেন দিস। এতক্ষণ আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম প্রোনাউন সেগুলো ছিল আই, উই, ইউ এবং দে, ওকে। নাও I'm going to do something different. That is, I want to use she or he. Now, এবার কিন্তু আমি আছি না, দেখো ওকে দিয়ে আমি কিছু করাচ্ছি। She draws a flower. Okay? She draws a flower. এবার বলো ও কি আঁকলো, এর জন্য আমি কি প্রশ্ন করব? ও কি এঁকেছিল, এর জন্য আমি কি প্রশ্ন করব? আমি প্রশ্ন করব what আমরা আগে ব্যবহার করেছিলাম do, কিন্তু এবার ব্যবহার করব আমরা does. What does? What does she draw? What does she draw? Very good. What does she draw? আচ্ছা বলো তো ও যদি মেয়ে না হয়ে ছেলে হতো, ইফ এখানে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তখন আমরা কি করতাম বলো তো? তখন আমরা ব্যবহার করতাম হি, তাই না? অফকোর্স তখন আমরা লিখতাম হোয়াট ডাজ হি ড্র, হোয়াট ডাজ হি ড্র, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যখন আই, উই, ইউ অ্যান্ড দে ব্যবহার করেছি তখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের পর ব্যবহার করেছি টু, আর এবার যখন আমরা ব্যবহার করছি হি অথবা
অথবাশি তখন আমরা ব্যবহার করছি ডব্লিউএইচ ওয়ার্ডের পর ডাজ ও বলল আই গেট আপ এট 7 এএম কি বলল আই গেট আপ এট 7 এএম ও কখন ঘুম থেকে উঠে এই প্রশ্নটা আমি ওকে করছি সেক্ষেত্রে আমি কিভাবে প্রশ্নটা করছি ওয়েন ডাজ শি গেট আপ ওয়েন ডাজ শি গেট আপ দেখো ও বলেছিল আই গেট আপ এট 7 এএম আর আমি ওকে প্রশ্ন করছি ওর ব্যাপারে ওয়েন ডাজ শি গেট আপ ওয়েন ডাজ শি গেট আপ বুঝতে পারলে গুড তাহলে এবার আমরা লিখছি ওয়েন ডাজ শি গেট আপ আর যদি ও মেয়ে না হয়ে ছেলে হতো সেক্ষেত্রে আমরা কি করতাম আমরা ব্যবহার করতাম হি ঠিক আছে ওয়েন ডাজ হি গেট আপ ওকে স্টুডেন্টস আমরা এখন সবাই করোনাকালীন সময়ে বাড়িতে আছি তাই না বলো তো তোমার বাবা কি বাড়িতে আছেন হ্যাঁ তোমার বাবাও বাড়িতে আছেন কেন কারণ আমরা করোনাকালীন সময়ে সংক্রমণ এড়াতে বাড়িতে অবস্থান করছি তোমার মাও নিশ্চয়ই বাড়িতে আছেন তাই না ঠিক তাই তার মানে তোমার বাবা কেন বাড়িতে আছেন তোমার মা কেন বাড়িতে আছেন এই প্রশ্নগুলোকে যদি আমরা হি এবং শি ব্যবহার করে করি কিভাবে করব আমরা করব হোয়াই ডাজ হি এট হোম ডব্লিউএইচ ওয়ার্ড আমরা কি লিখলাম এখানে এটাকে আমরা হোয়াই বলবো না এটা হচ্ছে ওয়াই তিনি কেন বাড়িতে আছেন হোয়াই ডাজ হি এট হোম ঠিক এমনিভাবে তোমার মায়ের জন্য যদি প্রশ্নটি করি কি বলবো তিনি কেন বাড়িতে আছেন ব্যবহার করতে হবে শি হোয়াই ডাজ শি এট হোম ভেরি গুড আচ্ছা এবার বল তো এখন কেন বৃষ্টি হচ্ছে এই সিজনে কেন বৃষ্টি হয় কারণ হচ্ছে বৈশাখ মাসে কালবৈশাখী হয় তাই না কালবৈশাখীর সাথে সাথে বৃষ্টি হয় তাহলে বাইরে বৃষ্টি হচ্ছে কেন হচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট ইট এবং কোশ্চেনটি হবে হোয়াই ডাজ ইট রেইন আই রিপিট হোয়াই ডাজ ইট রেইন হোয়াই ডাজ ইট রেইন ওকে স্টুডেন্টস প্লিজ লুক এট ইউর বুক What is your friend's name? Number one. What is your friend's name? Then, second question. Where blank they live? Blank আমরা কি লিখবো তাহলে? যেহেতু দে দেওয়া আছে আমাদেরকে সামনে দিতে হবে টু Where do they live? Where do they live? Good. What is your father's name? Number two. What is your father's name? এরপর দেওয়া আছে হোয়াট ব্ল্যাঙ্ক হি ডু কি হবে তাহলে হি দেয়া আছে আমাদের মনে রাখতে হবে হি শি ইটের বেলায় আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের পর ব্যবহার করব ডাজ হোয়াট ডাজ হি ডু হোয়াট ডাজ হি ডু ভেরি গুড নাম্বার থ্রি ওয়েন ড্যাশ উই লিভ স্কুল টুডে ওয়েন ড্যাশ উই লিভ স্কুল টুডে উই সুতরাং সামনে দিতে হবে টু ওয়েন ডু ইউ লিভ স্কুল টুডে ওয়েন ডু ইউ লিভ স্কুল টুডে ভেরি গুড নাম্বার ফোর হু ব্ল্যাঙ্ক ইউ সিট নেক্সট টু ইন স্কুল হু ড্যাশ ইউ সিট ইউ তার মানে আমাদের ড্যাশে দিতে হবে টু ভেরি গুড তার মানে আমরা কিভাবে বলবো হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল Who do you sit next to in school? Who do you sit next to in school? Number five. What is your mother's name? What is your mother's name? What dash a blank she do? What does she do? Very good. How dash the biscuits test? খেয়াল করতে হবে আমরা শুধু বলেছিলাম হি শি ইট
তখন আমরা ডাজ ব্যবহার করব এখানে আছে বিস্কিটস তার মানে নট বিস্কিট একটা বিস্কিট না বিস্কিটস যে কারণে আমরা এখানে ব্যবহার করব ডু হাউ ডু দ্য বিস্কিটস টেস্ট উই আর ইন ইংলিশ ক্লাস নাও নাম্বার 7 উই আর ইন ইংলিশ ক্লাস নাও ওয়েন ড্যাশ ইট ফিনিশ ইট তার মানে কি ব্যবহার করব ডাজ গুড ওয়েন ডাজ ইট ফিনিশ ওয়েন ডাজ ইট ফিনিশ নাম্বার 8 When dash you get up in the morning. When dash you get up in the morning. You. তাহলে কি বলতে হবে? Two. When do you get up in the morning? When do you get up in the morning? Very good. Number 9. What dash you do on the weekend? What dash you do on the weekend? কি বলবো? What do you do on the weekend? What do you do on the weekend? Number 10. How dare you come to school? How dare you come to school? Ki habe? How do you come to school? How do you come to school? Very good. Khubi bhalo hoyeche. Tahole ei question gulo amra homework hishebe byabohar korbo. Amra khatay ei shob gulo question likhbo. এবং স্কুল খোলার পর সেগুলো আমাদের টিচারকে দেখাতে হবে ঠিক আছে প্লিজ স্টে এট হোম বি সেফ অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তাই না আজকে আমরা গণিত বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে বিপরীত ভগ্নাংশ বিষয়ে আলোচনা করব তাহলে চলো তো বন্ধুরা আমরা দুটি ভগ্নাংশ লিখি লক্ষ্য করো আমি লিখছি প্রথমে তিন ভাগের দুই আর একটি ভগ্নাংশ লিখছি সাত ভাগের পাঁচ একটু চিন্তা করো এই দুটি ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এক হবে একটু চিন্তা করো তাহলে তোমরা কিন্তু আগের পাঠে এরকম কিন্তু একটি অঙ্ক করেছিলে তোমাদের কি মনে পড়ে আচ্ছা আমি তোমাদের একটু সাহায্য করছি দেখো তো তিন নম্বর অনুশীলনীর ১৫ নম্বর অঙ্কটি কিন্তু তোমরা করেছিলে দেখো সেখানে করেছিলে এরকম ১৩ ভাগের ৭ গুণ ১৩ ভাগ সাত একটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দিয়ে গুণ মনে পড়ে তোমাদের হ্যাঁ ঠিক ধরেছো এই দেখো ১৩ কে ১৩ দিয়ে ভাগ করলে এক এবং এই ১৩ কেও যদি আমরা ১৩ দিয়ে ভাগ দিই এক আবার এই যে সাত দেখো এখানে সাত কে সাত দিয়ে ভাগ দিলে এক এই সাত কে সাত দিয়ে ভাগ দিলে এক দেখো তাহলে কি হলো ওপরে এক গুণ এক তাহলে আমাদের ওপরে এক আর নিচে এক গুণ এক এক তাহলে আমাদের এটার উত্তর কত হলো এক শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ১৩ ভাগের সাত কে আমরা কত দিয়ে গুণ করেছি ১৩ ভাগ সাত এখানে লব হচ্ছে সাত এই ভগ্নাংশটাতে হর হচ্ছে সাত এই ভগ্নাংশতে ১৩ হচ্ছে আমাদের হর এবং এই ভগ্নাংশটিতে ১৩ হচ্ছে আমাদের লব তাহলে কি হচ্ছে দেখো এখানে যেটা লব সেটা এখানে হয়ে যাচ্ছে হর আবার এখানে যেটা হর এখানে হয়ে যাচ্ছে সেটা লব এবং সেটার ফলাফল আমাদের কত এসেছে গুণফল কত এসেছে এক এখানে আমরা ভগ্নাংশ ১৩ ভাগের সাত কে গুণ করেছি ১৩ ভাগ সাত দিয়ে তাহলে এটাকে আমরা এর ঠিক বিপরীত বলতে পাচ্ছি তাই না তাহলে ১৩ ভাগের সাতের বিপরীতটা কি হচ্ছে ১৩ ভাগ সাত তাহলে আমরা এই যে তিন ভাগের দুই একে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে এক হবে হ্যাঁ ঠিক ধরেছো আমরা হর এবং লবকে যদি জায়গা পরিবর্তন করে দিই দিয়ে যদি এমন লিখি
এখানে লব আছে দুই আমরা এখানে হর করলাম দুই এখানে হর আছে তিন এখানে লব করলাম তিন দেখো তো বন্ধুরা এখন আমরা এটা কাটাকাটি করলে কি হয় তিন কে তিন দিয়ে ভাগ করলাম এবার এই দুটো দুই কে দুই দিয়ে ভাগ করছি এই দুটাকেও দুই দিয়ে কাটলাম উত্তর এক তাহলে দেখো উপরে এক গুণ এক এক এবং নিচেও হচ্ছে এক নিচের একটা আমরা যদি বাদ দিই তাহলে কি হবে এক আমাদের তিনের দুই কে যদি তিন ভাগের দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে এক তাহলে এটা এবার তোমরা পারবে না নিশ্চয়ই পারবে চলো আমরা এটা করি লব আছে কত পাঁচ তাহলে এখানে হর করব কত পাঁচ আর এখানে হর কত আছে সাত এখানে তাহলে লব কত করব সাত ঠিক এইটার বিপরীত উল্টো এই এটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে সাত ভাগের পাঁচ এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে সাত ভাগ পাঁচ দেখি আমরা এটাও করি সাত ভাগের পাঁচ গুণ সাত ভাগ পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলাম ফল এক সাত দিয়ে তাহলে আমাদের ফলাফল কত আসলো এক লক্ষ্য করো বন্ধুরা এখানে আমরা সাত ভাগের পাঁচ এই ভগ্নাংশটিকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করেছি লক্ষ্য করো সাত ভাগ পাঁচ এবং এটার গুণফল কত এসছে এক তাহলে সাত ভাগের পাঁচ একটু লক্ষ্য করো এখানে লব হরের জায়গায় এবং হর লবের জায়গায় স্থানটা পরিবর্তন হয়েছে তাহলে সাত ভাগের পাঁচ এর বিপরীত ভগ্নাংশ আমরা বলতে পারি সাত ভাগ পাঁচ এটি হচ্ছে আমাদের সাত ভাগের পাঁচের বিপরীত ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় দেখো ঠিক এই দুটি ভগ্নাংশই কিন্তু দেয়া আছে এবং আমরা কিন্তু দেখেছি যে কিভাবে বিপরীত ভগ্নাংশ হবে কোনো ভগ্নাংশকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এক হবে সেটি হচ্ছে ওই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ তাহলে আমরা একটু খাতায় লিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এটা খাতায় লিখে ফেলব কি আছে দেখো একটি সংখ্যা বা একটি ভগ্নাংশ অপর একটি সংখ্যার বা একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি দুইটির গুণফল এক হয় তাহলে তোমরা এটি খাতায় লিখে ফেলো তোমাদের বইয়েও কিন্তু এটা আছে লিখেছো এবার দেখো আমরা কি করেছিলাম ভগ্নাংশের লব ও হর স্থান পরিবর্তন করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় মনে আছে না তোমাদের তিনের দুই এটার স্থান পরিবর্তন করে আমরা কি লিখেছিলাম তিন ভাগ দুই হর এবং লবে স্থান পরিবর্তন করেছিলাম ঠিক আরেকটি কি করেছিলাম সাত ভাগের পাঁচ এর বিপরীত কি লিখেছিলাম সাত ভাগ পাঁচ তাহলে দেখো এখানে একটা লাল বৃত্ত দেখতে পাচ্ছ এটা আছে কি লব আর হর আছে দেখো সবুজ একটি ত্রিভুজ আকৃতির এখানে দেখো এর বিপরীত ভগ্নাংশটা কি দেখানো হয়েছে এই যে লাল বৃত্তটি যেটা লব ছিল এখানে সেটা কি হয়ে গেছে হর এবং এখানে যেটা হর ছিল সবুজ বৃত্ত এটা কিন্তু বিপরীত ভগ্নাংশতে গিয়ে এটা হয়ে গেছে লব তাহলে আমরা কি বলবো ভগ্নাংশের লব ও হর স্থান পরিবর্তন করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পাঠ্য বইয়ে 54 পৃষ্ঠায় যে বিপরীত ভগ্নাংশগুলো আছে চলো এবার তাহলে দুই একটা করে ফেলি শিক্ষার্থী বন্ধুরা আমাদের 54 পৃষ্ঠায় 4 নম্বর অনুশীলনীটিতে দেখো বিপরীত ভগ্নাংশ লিখতে বলেছে এখন আমরা কিন্তু সূত্রটি পেয়ে গেছি কিভাবে বিপরীত ভগ্নাংশ আমাদের বের করতে হয় তাহলে দেখো এখানে আমি দুই নম্বরটি দেখাচ্ছি লক্ষ্য করো বন্ধুরা কি আছে দুই নম্বর ভগ্নাংশটি নয় ভাগের চার নয় ভাগে চার তাহলে এর বিপরীত ভগ্নাংশ আমরা কিভাবে বের করব এমন একটা ভগ্নাংশ নেব যা গুণ করলে গুণফল আমাদের এক হয় এবং এটা খুব সহজ একটা বুদ্ধি আমরা শিখে ফেলেছি হর এবং লব জায়গা পরিবর্তন করলেই আমরা কিন্তু বিপরীত ভগ্নাংশটি পেয়ে যাচ্ছি তাহলে দেখো আমরা দেখি যে নয় ভাগের চার গুণ নয় ভাগ চার এটা দেখি তো গুণ করলে আমাদের গুণফল এক হয় কিনা
তাহলে আমাদের এটার গুণফল হয়ে গেল এক। তাহলে আমরা নয় ভাগের চার এর বিপরীত ভগ্নাংশ কত হবে? এর বিপরীত ভগ্নাংশ হবে বিপরীত ভগ্নাংশ নয় ভাগ চার। শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি সমাধান করি, দেখি তিন নাম্বারটা কি আছে, তিন ভাগে এক। তাহলে আমরা কিন্তু শিখে গেছি কিভাবে বিপরীত ভগ্নাংশ বের করতে হয়। তাহলে আমাদের আর এটা গুণ করে গুণফল এক করার দরকার নেই। তাহলে আমরা কি লিখতে পারি, তিন ভাগের এক এর বিপরীত ভগ্নাংশ, এর বিপরীত ভগ্নাংশ, তিন ভাগের একের বিপরীত ভগ্নাংশ আমাদের হবে কত? দেখো এখানে এক কি আছে, এখানে এক হচ্ছে লব, তাহলে এখানে হর হবে এক, আর এখানে হর আছে তিন, তাহলে এখানে লব কত হবে? তিন। ঠিক ধরেছ। এখন দেখো যদি তিন ভাগ এক লিখি, এটার আমরা যদি শুধু তিন লিখি তাহলে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি তিন ভাগের একের বিপরীত ভগ্নাংশ হচ্ছে তিন। শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অনুশীলনীটি লক্ষ্য করো, কি লিখেছে, বিপরীত সংখ্যাগুলো লেখো। একটু লক্ষ্য করো এখানে কিন্তু সব পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তিন, আট, পাঁচ, এগারো। তাহলে আমরা একটু দেখি, প্রথমে এক নম্বরটার দিকে লক্ষ্য করো, আছে তিন। এর আগে আমরা চার অনুশীলনীতে যে করলাম তিন ভাগের এক, এর বিপরীত ভগ্নাংশ কত ছিল বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছ, তিন ছিল। তাহলে তিনের বিপরীত ভগ্নাংশ কত হবে? দেখো তো আমরা তিনকে কি এভাবে লিখতে পারি, এভাবে লেখা যায় না? যায়। তাহলে এখানে তিন কি লব, আর এক হচ্ছে হর, তাহলে এর বিপরীত ভগ্নাংশ কত হবে? এর বিপরীত ভগ্নাংশ হবে তিন ভাগের এক। তাহলে আমরা সহজে লিখতে পারি যে তিনের বিপরীত ভগ্নাংশ হচ্ছে, তিনের বিপরীত ভগ্নাংশ তিন ভাগের এক। এরপরে দেখো আছে আট, ঠিক একই। তাহলে আটের বিপরীত ভগ্নাংশ কত হবে? আট ভাগের এক। এইভাবে কিন্তু আমরা বাকি সবগুলোই কিন্তু করতে পারবো, তাই না? আজকে আমরা তাহলে কি শিখলাম বন্ধুরা, কোন ভগ্নাংশকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এক পাওয়া যায় সেটি হচ্ছে ওই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ। সব থেকে সহজ উপায় কি, যে ভগ্নাংশটির হর লব যদি জায়গা পরিবর্তন করে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাহলে সেটি হবে তার বিপরীত ভগ্নাংশ। চলো আমরা আরেকটি করি সমাধান, কোনটি করতে চাও? দেখো ওখানে আট আছে, পাঁচ আছে, এগারো আছে, তাহলে আমরা শেষেরটা করি এগারো। তাহলে এগারোর বিপরীত ভগ্নাংশ কি হবে বন্ধুরা? ঠিক ধরেছ, এগারোর বিপরীত ভগ্নাংশ হবে, এগারো এর বিপরীত ভগ্নাংশ হবে এগারো ভাগের এক। কারণ এগারোকে যদি আমরা এগারো ভাগের এক দিয়ে গুণ করি আমাদের গুণফল কিন্তু এক চলে আসবে। তাহলে অবশ্যই এগারোর বিপরীত ভগ্নাংশ হবে এগারো ভাগের এক, তাই না? তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা বিপরীত ভগ্নাংশ কিভাবে বের করতে হয় বা বিপরীত ভগ্নাংশ কাকে বলে বা বিপরীত সংখ্যা কাকে বলে আমরা কিন্তু জানতে পারলাম, তাই না? কোনো ভগ্নাংশকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এক হবে সেটি হচ্ছে ওই ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশ, বা যে সংখ্যাকে যে সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এক পাওয়া যাবে সেটি হচ্ছে তার বিপরীত সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশ দিয়েও করে দেখেছি এবং পূর্ণ সংখ্যা দিয়েও বিপরীত ভগ্নাংশ বের করতে পেরেছি, তাই না? এবার চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই। বাড়ির কাজ চার নাম্বার অনুশীলনীতে থেকে তোমরা করবে এক নাম্বারটি,
আর করবে 4 নাম্বারটি এবং 5 নাম্বার থেকে আমি করে দিয়েছি তোমাদের 1 এবং 4 তোমরা করবে 2 এবং 3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই বাড়ির কাজগুলো অবশ্যই সুন্দর করে খাতায় করবে এবং সংরক্ষণ করবে বিদ্যালয় খুললে তোমার গণিত শিক্ষককে অবশ্যই কিন্তু বাড়ির কাজটি দেখাতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ